জমি বিবাদকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষে জখম হলো উভয় পক্ষের চারজন। রবিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের পণ্ডিত পোতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের গোলাপাড়া গ্রামে। জানা গিয়েছে এলাকার বাসিন্দা মোহাম্মদ আতাহকের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল প্রতিবেশী মতিউর রহমানের। এই নিয়ে থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ সেখানে নির্মাণ কাজ না করার নির্দেশ দিয়েছিল, কিন্তু সেই নির্দেশ অমান্য করে মোহাম্মদ আতাহক রান্নাঘর সংস্কার করতে গেলে তাকে বাধা দেয় মতিউর রহমান। এ নিয়ে উভয়ের মধ্যে বচসা থেকে হাতাহাতি বেঁধে যায়। এরপরেই মতিউর রহমান আতাউল হকের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করে বলে অভিযোগ এনেছে মোহাম্মদ আতাহক। এই ঘটনায় উভয় পক্ষের আহত চারজন ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ। এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। হয়েছিল স্যার, যখন আমি এখানে এই পুরানো রান্নাঘর ছিল এখানে, এটা ভেঙে পড়ে গেল আগে থেকে, তো আমার চাচি বলল কি এটা আমি ভাই তুমি কেউ বাড়ি থাকে এটা আমি একটু ঠিক করে দাও। আমি টিনগুলো আমার ভাইরা টিনগুলো নিয়ে আসে, বাস্তাস নিয়ে আসে, এটা ঠিক করতে আসছিলাম, পুরানো ঘর ঠিক করতে আসছিলাম। তাই এই 6-8 জন ছেলে এসে আমাকে বলছে কি এখানে তুমি খুঁটি গাড়বেন না, কেন এটা আমার জমিন। আমি বলছি ভাই 50 সাল থেকে তো আমার ছিল, এখন তোমার কেমন করে হয়ে গেলতে আসছে। ও বলছি ভাই আমি এরকমও বলছি যদি তোমার হয় তুমি কাগজ দেখিয়ে দাও তুমি নিয়ে নাও আমি ছেড়ে দেবো। বলে গিয়ে আমি কাগজও দেখাবো না রে, আমি তোমাকে মেরে নেবো জমিনটা নাকি নিব। এখন তো সবই ভিদাভিদি হয়েছে সব পুলিশ। হ্যাঁ হ্যাঁ, আমি একটাই চিজ মানবো যে ইসলামপুর পুলিশের ধন্যবাদ, কে খুবই আমার রক্ষা করেছে, না হলে এখানে আমার লাশ তো হতে পারো এখানে থেকে পারে। কি ওর কাছে সব কিছু আছে, পিস্তল আছে, তেলোয়ার আছে, ভালা আছে, সব কিছু আছে ওর কাছে। ও ঘর তুলছিল স্যার, ও যখন ঘর নির্দেশ আছে এখানে 160-107 পিরিয়ড দিয়েছে, তবু আইন শৃঙ্খলা ভঙ্গ করেছে। এটা যে ভঙ্গ করলো তারপরে আমি মানা করলাম, তো অমুমণ্ডল বললো যে ঘর তো তুলবেন না, আর কাগজপত্র নিয়ে থানায় আসতেন। আমার বউকে গালিগুলোজ করছিল, গালিগুলোজ আমার বউকে নিয়ে আসছিলাম ধরে আনা, আমার বউর ওপর মারলো, আক্রমণ করলো আমাকে। দেখেন 12টা টাকা লাগাচ্ছে স্যার 10 মিনিট, এদের খালি স্যাম্পিং ইঞ্জুরি কিছু হয়নি, নিজে করে কেস সাজানোর জন্য আগে কেস করেছে, আমার কাছে কিছু নাই, আমি বসে আছি এখানে। ওরা অভিযোগ করছে যে আপনারা বন্দুক দেখায় সোনা না না টাকা পয়সা কিছু লাইনি, এগুলা ফলস কথা, ওরা নিজে নিজে ভাঙে করেছে। ফেসবুকে বন্ধুত্বের ফাঁদ পেতে প্রায় 16 লক্ষ টাকা প্রতারণার অভিযোগে আরও এক নাইজেরিয়ান নাগরিককে গ্রেপ্তার করলো মালদার সাইবার ক্রাইম থানার পুলিশ। উল্লেখ্য, ফেসবুকে মালদার বাসিন্দা এক ব্যক্তির সাথে বন্ধুত্বের ছলে অ্যাকাউন্ট হ্যাক করে প্রায় 16 লক্ষ টাকা হাতে নেবার অভিযোগ ওঠে নাইজেরিয়ার বাসিন্দা এক যুবকের বিরুদ্ধে। মালদা জেলা পুলিশ দিল্লি পুলিশের সহায়তায় ফাঁদ পেতে নাইজেরিয়ান বাসিন্দা বেনেডিক্ট নামে এক যুবককে গত বছরের আগস্ট মাসে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করে। এই একই ধরনের প্রতারণার অভিযোগে নয়ডা থেকে চিবুজোকে গ্রেপ্তার করেছিল দিল্লি পুলিশ। অনলাইন প্রতারণা চক্রে বেনেডিক্টের সঙ্গে চিবুজোর সরাসরি যোগ রয়েছে বলে অনুমান করেছে মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ। সেই ঘটনার জিজ্ঞাসাবাদে চিবুজোকে সোমবার মালদায় নিয়ে আসা হয়েছে। সরকারি চাকরির নিশ্চিত ঠিকানা শঙ্করদার কোচিং এখন উত্তরবঙ্গে। চাকরি প্রার্থীদের জন্য সেনাবাহিনীর অগ্নিবীর, আরপিএফ, পুলিশ, রেল, বিএসএফ, এএনএম, জিএনএম, এমটিএস, প্রাইমারি এবং এসএলএসটি কোর্সে ভর্তি চলছে। রায়গঞ্জের রণদীপ ভ্যারাইটিজের পাশে বকুলতলা রায়গঞ্জ, কালিয়াগঞ্জের নাটমন্দিরের পাশে মহেন্দ্রগঞ্জ কালিয়াগঞ্জ, বালুরঘাটে বানগড় স্কলার টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, জলপাইগুড়িতে রায়কথপাড়া শনি মন্দির মোড় স্পোর্টস কমপ্লেক্সের কাছে হেল্পলাইন নাম্বার 9073029569, কোচবিহার, শিলিগুড়ি, মালদা এবং ইসলামপুরে খুব শীঘ্রই নতুন শাখা শুরু হবে। হোস্টেল সুবিধা ছাড়াও সেনাবাহিনীর সমস্ত কোর্সে প্রাক্তন সেনাকর্মীদের দ্বারা প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।